السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ আমার প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বুঝেন না আমার কথা? এই কান দিয়ে শ্রবণ করার কোনো দরকার নাই, কারণ এই কানের একটা বদভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে আরেকদিক দিয়ে বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এসে মানুষ না মাথা কা, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, শোনার পরে নিজের নিজের বিবেক দিয়ে কথাগুলাকে ভাইবা দেখবেন। সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। আমরা যারা এখানে উপস্থিত আছি, এলাকার ভিন্নতা থাকতে পারে, নামের ভিন্নতা থাকতে পারে, চেহারার ভিন্নতা থাকতে পারে, পছন্দ অপছন্দের ভিন্নতা থাকতে পারে, আরে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই অত অনেক সময় অমিল হইয়া যায়। অমিল হওয়া বড় বিষয় নয়, এই হাজার অমিলের ভিতরে আমরা সবাই এক বিষয়ে একদল, সেটা কি? আমরা সবাই আল্লাহর বান্দা রসুলের উম্মত। তার মানে হাজার বিভাজনের ভিতরে আমরা সবাই এক বিষয়ে এক হয়ে গেলাম, সেটা হচ্ছে আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই রসুলের উম্মত। এখন বলেন তাহলে আমরা কি হয়ে গেলাম? বাই বাই তুরুন না মাথা গা মানুষ। পৃথিবীর বুকে যতগুলা বই আছে, যতগুলা কিতাব আছে, যত বিদ্যালয়ে পড়া হয়, এক বই কিন্তু আজীবন চলে না। 2005 সালে ইন্টার পড়ার সময় আমার ভাইয়েরা যে বইগুলা পড়ছে, 2020 সালে ইন্টারের মধ্যে এই বই, এই চ্যাপ্টার, এই বিষয়, আমরা যখন পরীক্ষা দিয়েছি সৃজনশীল বলতে কোনো শব্দ কথা বলে না। এর আগে যারা পরীক্ষা দিয়েছেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ছিল, এরপরে আসছে গ্যারেট, গ্যারেটের পরে একটু ওভার করে বলে যে গোল্ডেন এফলাস কথা বলেন না। এখন 1990 সালে যারা ইন্টার পাস করেছে তারা তো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এখন যারা 2020 সালে পাস করবে এটা তো হদুন আবার অটো পাস হগি, ইতো অটো পাস গজি দে না তো ইতে মিষ্টি আলার খোয়ালমিতে জানা মাজি দে সোনা মাতে মিষ্টি আলার ব্যবসান বেচারা শেষ করে দিল অটো পাস হইয়া রে। গভীর মনোযোগ, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শুনবেন, বিবেক দিয়ে বিবেচনা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম, কথা বলেন ঠিক না বেঠে? ধাক্কা ধাক্কি গুতাগুতির নাম ইসলাম নয়, কোলাকুলির নাম মায়া মহাব্বতের নাম ইসলাম। ইসলাম তো আমাদের সেই ধর্মটার নামেই তো ইসলাম। যখন বিশ্ব দেখিয়েছিল কিছু কিছু মানুষকে টাকা দিয়ে কিনে কাজের বেশি কাজের মানুষ হিসেবে যখন কৃত দাস বানিয়ে রেখেছিল, ইসলামের আলো জ্বলার সাথে সাথে সেই মানুষটাকে, সেই মানুষটাকে আমার নবী মুয়াজ্জিন বানিয়ে আল্লাহর ঘরে ছাদের উপর তুলে সম্মানিত বানিয়ে দিয়ে। সম্মানিত করছে নাকি করে নাই? দাম কি কমাইছে না বাড়াইছে? ইসলাম তো সেই ধর্ম, যে ধর্মটা শিখিয়েছে ঘরের কাজের যে মানুষটা আছে তাকেও তোমার সাথে বসে ভাতের খাওয়ার ব্যবস্থা করে দাও, তুমি যে তরকারি দিয়ে খাবা তারও সেই তরকারি দিয়ে খাওয়া। আমাদের ধর্ম তো এটাই, অন্য ধর্ম যেগুলো আছে, আমরা মুসলমান প্রত্যেকটি ধর্মকে শ্রদ্ধা করি, আমরা মুসলমানরা প্রত্যেকটি ধর্মকে শ্রদ্ধা করি, কারণ যার যার হিসাবে সে সে হেনা দিবে, এগুলো তো আমাদের তর্ক করার কোনো দরকার নেই। কিছু কিছু ধর্ম তো এমন আছে যেখানে জাত আছে, এই জাতের লগে ওই জাতের মেয়ে বিয়ে হতে পারে না, এই জাত বসলে ওই জাত এখানে আসতে পারবে না, এই জাতের মানুষের ছায়া ওই জাতের মানুষে পাড়া দিতে পারবে না। আমার নবী আসার পরে, আমার নবী আসার পরে বেলালকে বুকে টাইনা নিল, ওমরকে বুকে টাইনা নিল, ওসমানকে বুকে টাইনা নিল, আলীকে বুকে টাইনা নিল, এমন কি যে আল্লাহ রসুলের সাহাবা আছে যাকে সবাই আসওয়াদ নামে চিনতো, কালার কালা, এমন কালা যেগুলো সবাই বলতো যে এর মতো আর কোনো কালা নাই, আমার নবী মুস্তফা এসে সেই কালো সাহাবাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রমাণ করে দিল, সুন্দর কালোর ব্যথা ভেদ করতে আসি না আমি, মহাব্বতের প্রাইগান দিতে এসেছে। সুবহান।
আমরা সেই ধর্মের অনুসারী। ওই ধর্ম যারা মানেন তারা একবার বলেন মারহাবা। তাহলে মনে অনেকে মানে না, আওয়াজ তো ছোট হয়ে গেছে। শান্তির ধর্ম ইসলাম যারা মানেন তারা বলেন মারহাবা। মারামারির ধর্ম ইসলাম যারা মানেন তারা একবার বলেন মারহাবা। মারামারির ধর্ম মানেন নে হনো? আমরা মহাব্বতের বিশ্বাসী, কথা বলেন ঠিক না? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। একটু আওয়াজগুলোকে, এত তাঁতর ভাই সময় দম ভরিব ঠিক না? কবির মনোযোগ। তাহলে এক সালের বই আর এক সালের নাই, এখন বলেন শিক্ষিত কে বেশি, 2000 সালের ইন্টার পাস নাকি 2000 সালের 2020 সালের ইন্টার পাস? তো 2000 সালেরটা যদি ইন্টার পাস শিক্ষিত হয়, 2020 সালে যে সৃজনশীল পড়ালেখা করে পাস করছে, সে যদি তারে যাইটা বা সৃজনশীলের বইটা দেয়, এ তো কিছু বুঝতো না। এখন বলেন শিক্ষিত কে? মনে রাখবেন শিক্ষিতটা ক্লাসের উপর, শিক্ষিতর হার ক্লাসের উপর নির্ভর করে না, শিক্ষিতর হার সার্টিফিকেটের উপর নির্ভর করে না। শিক্ষিত কাকে বলে মনে রাখবেন, যে সমাজের অবস্থা বুঝে পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে পারে, শান্তিতে থাকে, শান্তিতে রাখতে জানে, সেই হচ্ছে আসল শিক্ষিত মানুষ। শিক্ষিত মানে ওইটা নয় যে কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় পড়েছে তাকে শিক্ষিত বলে না। আমি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে এসে অহংকার করে যদি সবাইকে অমানুষ বানাই ফেলি, আমার মতো শিক্ষিত থাকার চাইতে না থাকা ভালো। ও আমার যুবক ভাইরা কথা বলেন, শিক্ষিত কি প্রতিষ্ঠানের মধ্যে নাকি মানুষত্বের মধ্যে? আরো জোরে বলেন না, কিসের মধ্যে? সার্টিফিকেট দিয়ে শিক্ষিত হওয়া যায় না। কিভাবে বুঝবেন? আমরা যারা জায়গার মাপ নিয়ে পড়ালেখা করি, মুন্সিগিরি যারা করি, পড়ালেখা করে জায়গার মাপ শিখতে হয়। আমাদের এই এলাকায় অনেক দাদু ভাই এমন আছে, পড়ালেখার ফ জানে না, সিগনেচারের স জানে না, কিন্তু জায়গা দেখার সাথে সাথেই বলে দিতে পারে কয় ঘন্টা কয় কাটা আছে। তুমি তো পড়ালেখা করে নাই, জানলো কেমনে? কয় পড়ালেখা দুই প্রকার, জ্ঞান দুই প্রকার, একটা বিদ্যালয় থেকে অর্জন করতে হয়, আর একটা আল্লাহ থেকে আসে। আরো জোরে বলেন না, তা আল্লাহ থেকে আসুক আর এমনি আসুক, জ্ঞান তো জ্ঞান। তো জ্ঞানীকে যার কারণে সবাই উপকৃত হবে তাকে সত্যিকার জ্ঞানী বলে। এই কথা কি কারো কোনো দ্বিমত আছে রে ভাই? আমার যুবক ভাইরা বলুন না, কারো কোনো দ্বিমত আছে? তাহলে জ্ঞানের কাজ হচ্ছে উপকার করা, সেজন্যই জ্ঞানকে বলা হয় আলো। যে জ্ঞানী হয়ে সমাজকে অন্ধকার করে দিলাম, মানুষের জীবনকে অন্ধকার করে দিলাম, এটা জ্ঞান নয়, এটা জ্ঞান নয়, এটা জ্ঞান নয়। তাই তো হযরত আব্দুল কাদের জিলানি কোনো বিদ্যালয়ে পড়ে মাস্টার্স করে নাই, কিন্তু সমাজকে আলোকিত করে দিয়েছেন, কারণ ওনাদের ভিতরে মনুষ্যত্বের জ্ঞানটা ছিল। আসলো কিভাবে? আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের সকলের মুখে আমি শুনতে চাই, আসল জ্ঞানী কে? যার কাছে সার্টিফিকেট আছে নাকি যার কাছে মনুষ্যত্ব আছে? আরো জোরে বলেন, আসল কোটিপতি, আসল ধনী ব্যক্তি কে? যার কাছে অনেক টাকা আছে নাকি যার কাছে সুন্দর একটা মন আছে? টাকা কামাইতে না অনেক পরিশ্রম করা লাগে, সুন্দর মন বানাইতে তো পরিশ্রম করা লাগে না। আপনিও তো কোটিপতি হতে পারেন চাইলে, কেন খামাক আপনি ফ্যাক্টরি আছে না নাই এগুলো চিন্তা করতেছেন? সুন্দর একটা মন বানাই ফেলেন, ওই মনটাই হবে আপনার কোটি টাকার চাইতে দামি সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন বড় মজার বিষয়। আচ্ছা, আপনাদেরকে একটা অনুরোধ করব, একটু কষ্ট দিব আর কি, যদি সম্ভব হয় আপনাদের একটু একটু যদি সামনে চলে আসেন, অনেক জান্নাতে বসার জন্য ভাইয়েরা আসতে চাচ্ছেন, একটু 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 সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মিলে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা গুরুত্ব হলেন অন্য তুলে নজর মাওলানা মুহাম্মাদ
দাল্লা তুমি দয়া করো নসিব করো মদিনা সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মহাব্বতের আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা। আমি চার পাঁচ দিন ধরে অসুস্থ, শুধু ওয়াদা রক্ষা করার জন্য মাহফিলে আসছি। তা আমি অসুস্থ শরীর নিয়ে যদি আসতে পারি ওয়াদা রক্ষা করার জন্য, এই মাহফিলটা শুধু একা আমার দায়িত্ব না, আল্লাহর বান্দা নবীর উম্মত হিসেবে তো আপনাদের সবার দায়িত্ব আছে। কারণ এটা কারো বাবার কিংবা দাদার মাহফিল নয়, আমরা এসেছি। কিরে ভাই কেন যাচ্ছিস তাদের বাড়িতে, তারা তো আমাদের শত্রু। উত্তর দিতে লাগলাম, কই এটা তার বাপের মাহফিল নয়, তার দাদার মাহফিল নয়, আমার নবীর মাহফিল, আমি নবীর উম্মত হিসেবে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই তো আর একসাথে আয়োজক হতে পারে না, সবাই এক যদি একসাথে আয়োজক হয়ে যায় তাহলে তো আরো বেশি গেঞ্জাম লাগা যাবে। সেজন্য তিন চারজন আয়োজকের দলে যোগ দিছে আর গুলা মেহমানের দলে যোগ দিছে। কথা বলেন ঠিক না? বড় মজার বিষয়, গভীর মনোযোগ, কেমন 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 দয়া আল্লাহ পাকের হয়ে গেল আপনার আমার প্রতি। 2020 সালে এক রকমের সিলেবাস, 2000 সালে আরেক রকমের সিলেবাস, 2019 সালে এক রকমের সিলেবাস। এই 1900 সালের মানুষের সাথে 2000 সালের মানুষের জ্ঞানের কোনো মিল নাই। বড় মজার বিষয়, কোরআন এমন একটি কিতাব আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। আজকে থেকে 700 বছর আগের মানুষও বলতে শুনেছি, আজকে থেকে 700 বছর আগের মুসলমানরা বলতে শুনেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। 600 বছর মানুষ আগে যারা ছিল তারাও বলে শ্রেষ্ঠ কিতাব কোরআন, 400 বছর আগে যারা ছিল তারাও বলে যে কোরআন, 1900 সালের মুসলমান বলে শ্রেষ্ঠ কিতাব কোরআন, 2000 সালের মুসলমান বলে শ্রেষ্ঠ কিতাব কোরআন, 2010 সালের মুসলমানে বলে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এমনকি 2020 সালের মুসলমানের মুখেও শোনা যাচ্ছে শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। আমরা অবাক হয়ে গেলাম, এক এক যুগে এক এক বই আসে, এক বই এসে পরের বইকে আগের বইকে নষ্ট করে দেয়, এইভাবেই তো পরিবর্তন হয়। কিন্তু কোরআন সর্বযুগে শ্রেষ্ঠ হয় কিভাবে? কোরআন উত্তর দেয়, আমাকে নাজিল করনেওয়ালা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আমাকে নাজিল করনেওয়ালা, আমাকে পাঠানেওয়ালা সর্বসালে সর্বদেশে সর্বযুগে সর্বপরিস্থিতিতে টিকে থাকার মতো সমস্ত যোগ্যতা আমি কোরআনের ভিতর দিয়ে আমাকে নাজিল করা হয়েছে। বলেন সুবহান আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ। কোরআন সর্বদেশে সর্বসালে সর্বপরিস্থিতিতে সর্বগ্রামে সর্বদেশে পারফেক্ট সর্বদা, এটার নামই হচ্ছে কোরআন। মন মতো সুবহান আল্লাহ পাই নাই। এখন আসেন আমার এখানে এই এলাকায় যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, বায়োলজি পড়েন, ইকোনমিক আপনার কেমিস্ট্রি পড়েন, আমার কলেজের ভাই যারা আছেন, ভার্সিটির ভাই যারা আছেন, কি ওয়া অনেক গেই গই মাইকুর আবার সময় বের কেন বাড়াই দিতাম হদ্দি সাউন্ড বক্স রিবে তো আওয়াজ হতো তোয়াই পান হাজার হন্ডে গেই গই বেড়াই দিবি ন। হ্যালো গর কি বে ফান হাই হাই আস্তে আস্তে গরিব দেরি মানুষ কি হস্ত ফান মানলান আর হতায় দূর না। শুনেন, যে কিতাবটা সর্বযুগে শ্রেষ্ঠ পাইলাম কে? পাইলাম কে? স্রষ্টার কত বড় দয়া আপনার প্রতি, সেই কিতাবটা এখন আপনার ঘরে। যদিও দুঃখের বিষয় আমাদের ভাগ্য খারাপ, যেই যেই কিতাব নিয়ে সব সময় শ্রেষ্ঠ সেই কিতাবটা আজকে মুসলমানদের ঘরে ধুলাই পড়ে রয়েছে। অনেকের ঘরে যাইয়া দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে,
সেই ঘরের মানুষ যখন বলে যে আমাকে আল্লাহ এটা দেয় না সেটা দেয় না, এই দুঃখ কেন, ওই দুঃখ কেন, এই কষ্ট কেন, আমি হাত জোড় করে আমার ভাইকে বলতে চাই, বোনকে বলতে চাই, বোন আফসোস না করে শুকরিয়া করো, আল্লাহর কালাম তোমার ঘরে দুলাই পড়ে আছে, এটা দেখার পরে যে আল্লাহ তোমার উপর গজব দেয় নাই, এটাই তো বড় দয়া। আমার কথা কেউ না শুনলে মেজাজ গরম হয়ে যায়, আমার সিগনেচার যদি কেউ দাম না দেয় আমার মেজাজ গরম হয়ে যায়। কোরআন কি? আল্লাহর কালাম, যিনি রহমত দাতা, যিনি রিজিক দাতা, উনি যে রিজিক বন্ধ করে দেন এটাই তো অনেক বড় দয়া করেছেন। সেজন্য আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আমার কোন বোনেরা যদি শুনে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের একটু ঘরের মধ্যে কোরআন কোথায় আছে একটু খুঁজে দেখুন, এই কোরআনটাকে নিয়ে পড়তে পারেন কিংবা না পারেন, একটু অন্তত সপ্তাহে একবার হলে মুছে রাখেন না, একটু পরিষ্কার করে রাখেন না, কোরআনের উপর গিলাপ আছে ওইটাকে একটু পরিষ্কার করে রাখেন না, ফার্নিচার পোছার তো একটু সময় হয়, টিভি পোছার তো সময় হয়, ব্যস্ততা থেকে একটু করে রাখেন না। আরে মুসলমানের ঘরে যদি আল্লাহর কালামের কিতাবের সম্মান না থাকে আর থাকবে কোথায়, থাকবে কোথায়? আমরাই যদি না দিই আর দিবে বাকে? কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, কোরআন এমন একটি কিতাব যেই কিতাবে অতীত বর্তমান ভবিষ্যৎ উপরে নিচে ডাইনে বামে সমস্ত কিছুর কথা কোরআনে আছে। এমন কোন কিছু নাই যেটার কথা কোরআনে নাই। আরো জোরে হন না, এক বেড়া বরিশাল যার লঞ্চে করে যারা গেছে তারা ভালো করে জানে, তিন নদী যে জায়গায় গিয়ে মিলে সেই জায়গার নাম হচ্ছে মোহনা। আমার যুবক ভাইরা শুনেন, আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন ইউটিউবে সার্চ দিবেন পদ্মা মোহনা লিখে, ওই জায়গাটা চলে আসবে, যাওয়া লাগবে না লঞ্চে করে। যারা লঞ্চ চালায় তাদের জন্য সবচাইতে রিস্কের জায়গা হচ্ছে মোহনা। মোহনা মানে আমি আপনাদেরকে শর্টকাটে এতটুক বুঝাই, তিনটি নদীর মুখ এক জায়গায় এসে মিলছে, তিনটা নদীর মুখ এক জায়গায় এসে মিলছে, তো তিনটা নদীর তিন নাম, তিনটা নদীর যেমন তিন নাম তার ধরনও তিন রকম, ব্যবহারও তিন রকম। যেমন প্রায় সময় টিভিতে আপনারা শুনেন পদ্মার থাবায় গ্রাম ভেঙে যাচ্ছে, পদ্মার ভাঙ্গনে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, কখনো শুনছেন মেঘনার থাবায়? মেঘনার থাবায় শুনছেন না? পদ্মার থাবায় কেন বলা হয় শুনুন, পদ্মা হচ্ছে উগ্র, মেঘনা হচ্ছে শান্ত। মাথা কারে বাজি, পদ্মা হচ্ছে উগ্র, আক্রমণ করে বেশি, সেজন্য পদ্মার থাবায় গ্রামের মাটিগুলা দরে দরে পড়ে যাচ্ছে, অনেকের ঘর পর্যন্ত নদীতে বিলীন হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ আছে। ওই পদ্মা নদীর পানি, মেঘনা নদীর পানি, আরেকটা নদীর পানি, তিনটা নদীর পানি যে জায়গায় এসে মিলিত হয় তার নাম হচ্ছে মোহনা। ওই জায়গার মধ্যে যদি কোনো লঞ্চ যদি বেদ সতর্ক বর্ষায় পড়ে যায়, ওই থাবার মধ্যে যদি পড়ে যায় লঞ্চটা অটোমেটিক পানির নিচে চলে যায়, অটোমেটিক পানির নিচে চলে যায়, অটোমেটিক পানির নিচে চলে যায়। সেজন্য যারা লঞ্চ চালায় তাদের জন্য সবচাইতে রিস্কের জায়গা হচ্ছে কি? মোহনা। আর যদি বৈশাখে হয় তাহলে তারা মারাত্মক। এখন আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা একটু খেয়াল করে আমাকে উত্তর দিবেন, পদ্মা একটা নদী, মেঘনা আরেকটা নদী, নামের যেরকম ভিন্ন, এই পদ্মার পানি একরকম, মেঘনার পানি আরেক রকম? পদ্মার সাথে মেঘনা পানি মিলে না, মেঘনার পানির সাথে পদ্মার পানি মিলে? আরো সহজ ভাবে বুঝেন না, মেঘনার ইলিশ আর পদ্মার ইলিশ কি এক? ফানি তো ফানি, মাছ তো মাছ, দুইকা হইতে লেগুন, বুঝেন না মনে কথা? মেঘনা পুকুরে বড় হওয়া, পদ্মার পুকুরে বড় হওয়া, মাছ এক কিন্তু স্বাদ ভিন্ন। সেজন্য সবাই শুধু সানফুরে দূরে কিল্লেগা কয় পদ্মার ইলিশ লো। আমার কথা কি বুঝা যাচ্ছে? পদ্মার পানি একরকম, মেঘনার পানি একরকম,
পদ্মার পানির এক রং, মেঘনার পানির আরেক রং, পদ্মার পানির এক চরিত্র, মেঘনার পানির আরেক চরিত্র। লঞ্চে করে যেতে লাগলাম মোহনার মধ্যে, যখন সামনে আসলো সচককে দেখতে লাগলাম, মেঘনা নদী এইটা, পদ্মা নদী এইটা। বড় অবাককর বিষয়, বড় তাআজ্জুবের বিষয়, বড় বিস্ময়কর বিষয়, মেঘনার পানি পদ্মার সাথে লাগে, পদ্মার পানি মেঘনার সাথে লাগে। পদ্মার পানি একরকম, মেঘনার পানি একরকম, একটার পানি ঘোলা, একটার পানি পরিষ্কার, ধাক্কা ঠিকই লাগে, কিন্তু তাদের মধ্যে মিক্স হচ্ছে না, তাদের মতে মিক্স হচ্ছে না। পদ্মার পানি পদ্মার মতোই রয়ে যাচ্ছে, মেঘনার পানি মেঘনার মতোই রয়ে যাচ্ছে। ধাক্কা খাই ঠিকই, ধাক্কা খাই ঠিকই, মিক্স হয়ে যাচ্ছে না, মিক্স হয়ে যাচ্ছে না, গোলাটা পরিষ্কার হচ্ছে না, পরিষ্কারটা গোলা হচ্ছে না। ভাবতে লাগলাম এই যে একটা ঘটনা, আমি চুপকে দেখলাম, নিশ্চয় দুই পানির মাঝখানে কোনো দেওয়াল আছে, নিশ্চয় দুই পানির মাঝখানে কোনো দেওয়াল আছে, কিছু না কিছু আছে। ডুবরি নামায় দেখলাম কোনো দেওয়াল নাই, আরো অবাক হয়ে গেলাম, পানির কাজ হচ্ছে মিশে যাওয়া, পানির কাজ হচ্ছে মিশে যাওয়া। এই পানির মধ্যে যদি কোকা কোলা ঢেলে দিই, এটা আর সাদা থাকবে না, অটোমেটিক এটা কালো হয়ে যাবে। তো পদ্মার পরিষ্কার পানির মধ্যে যখন ম্যাগনার পানি ঢুকে যাবে, এটা তো গোলা হয়ে যাওয়ার কথা, গোলা হচ্ছে না, ধাক্কা খাই ঠিকই। ভাবতে লাগলাম এই পরিস্থিতির কথা, মুসলমানের হুজুররা বলেছে কোরআনে নাকি সব আছে, আরে পদ্মা মেঘনার কথা কি কোরআনে থাকতে পারে, মনে মনে প্রশ্ন আসলো, ওইখান থেকে শেষ করে এই এলাকায় আসলো। আসার পরে হুজুরকে জিজ্ঞেস করলাম, ও হুজুর, ও হুজুর, আপনি তো ওয়াইজে বলেছেন কোরআনের মধ্যে নাকি সব কিছু আছে, পদ্মা মেঘনা আমি দেখেছি দুইটা পানি দুই রকম, একটার সাথে একটা মিশে না, এটার তত্ত্ব কি কোরআনে আছে? হুজুর মুস্কি হেসে উত্তর দেয়, আরে বাপরে বাপ, চিন্তা করিস না, এটার কথাও কোরআনে আছে, এটার কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ তো বলেন, আরে ভাই, এটার কথাও কোরআনে আছে। কি বলেন হুজুর, এই পদ্মা মেঘনার কথাও কোরআনে আছে? বলে যে হে মারাজাল বাহারাই, বলেন না সুবহানাল্লাহ, মারাজাল বাহরাইন, আল্লাহ পাক বলছে পৃথিবীতে আমি এমন কতক নদী প্রবাহিত করে দিয়েছি, নামও দুই রকম, রঙও দুই রকম। সুবহানাল্লাহ, নামও দুই রকম, রঙও দুই রকম, চরিত্রও দুই রকম। তারা ধাক্কা খায় ঠিকই, মিলে না, মিলে না, মিলে না, কারণ দুই পানির মাঝখানে তোমরা বান্দারা দেখবা না এমন একটা দেওয়াল আমি আল্লাহ কুদরতিভাবে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ, তাহলে আপনার ঘরে যেটা কোরআন আছে শুধু সেটা সওয়াবের জন্য পড়ার কিতাব না, এটা গবেষণা করার কোরআন। আরো জোরে বলেন না, এখন সায়েন্সের ভাই একটা এসে, অনেক আছে না বিজ্ঞান হতে চাই, বিজ্ঞানী হতে চাই, অনেকের স্বপ্ন তো আছে, যদিও বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু অসম্ভব, বিদেশের তো অনেকে বিজ্ঞানী হয়, তো তারা কি করে, চাঁদের দেশ নিয়ে গবেষণা করে, ঠিক না, সৌরজগৎ নিয়ে গবেষণা করে, তারকারাজি নিয়ে কত গবেষণা করে, কত বছর ধরে তারকার মধ্যে গবেষণা চলছে। একজন সায়েন্সের স্টুডেন্ট মনে মনে ভাবতে লাগলো, আরে সায়েন্স আবিষ্কার হয়েছে তো বেশি থেকে বেশি 200 বছর, 200 বছর সায়েন্সের উন্নতি হচ্ছে 200 বছর ধরে, কোরআন তো সারা 1400 বছর, 500 বছর, 1500 বছর আগের কিতাব বলে, এই কিতাবে কি আর সৌরজগতের কথা থাকবে, এই কিতাবে কি আর তারকারাজির কথা থাকবে, এই জগতে কি আর, এই কিতাবের মধ্যে কি আর স্টার প্ল্যানেটের কথা থাকবে, পুরা ফাও কথা। হুজুর মুস্কি হেসে ডেকে বলেন, চিন্তা করিও না, তোমার সৌরজগতের গবেষণার কথাও কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে আছে। কি বলেন হুজুর, 1500 বছর আগের বইও কোরআনের মধ্যে এগুলো আছে? কয় সূরা নজমটা একটু পড়ে দেখো না, তারকার সব কথাই তুমি ওখানে পেয়ে যাবে। আল্লাহু আকবার। শোনো, একটা কথা বলি আমি আপনাদেরকে, আজকের এই মাহফিলটা এখানে হচ্ছে কেন, অন্য জায়গায় হচ্ছে না কেন, এটারও একটা কারণ আছে। জোরে বলেন, স্টেটটা এদিকে হলো কেন, ওইদিকে হয় না কেন, এটার একটা কারণ আছে। এই মাহফিলটা আজকের তারিখে হচ্ছে না হচ্ছে কেন, এক সপ্তাহ আগে হয় না কেন, এটার একটা কারণ আছে। আপনার যে ঘর বানালেন অথবা আপনি যে ঘরে থাকেন, এই ঘরের দরজাটা দক্ষিণমুখী না পশ্চিমমুখী, এটার একটা কারণ আছে। প্রত্যেকটা রুমে কয়টা করে জানালা দিয়েছেন, এটার একটা কারণ আছে। আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন না কেন, এটার একটা কারণ আছে। আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন কেন, এটার একটা কারণ আছে। মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন কেন, এটার একটা কারণ আছে। মেয়েটাকে বিয়ে না দিয়ে বসায় রেখেছেন কেন, এটার একটা কারণ আছে। বান্দার প্রতিটা কাজে যদি কারণ থাকে, আল্লাহর প্রতিটা কাজে আপনি কি মনে করেছেন, আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য পাঠাইছে দুনিয়ায়? কয় হ,
আল্লাহ আমার ঘরে ইবাদত করতে পাঠাইছি, আমি কই তোরে খুঁজতেছি ভাই তুই এদিকে আয়। আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন, আজকে ওয়াইজ চলবে 50-50, আমি করব 50 আপনারা করবেন 50। পীরে ভাই রাজি আছেন নি নাই? আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিয়ে যাবেন। আমাদের নামাজে বেজাল নাই হই দিব হন্ন যায়? আমাদের নামাজে বেজাল আছে, ফেরেশতার নামাজে বেজাল আছে, আমাদের জিকিরে বেজাল আছে, ফেরেশতার জিকিরে বেজাল আছে, আমাদের আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে বেজাল আছে, ফেরেশতার আদেশ পালনের ক্ষেত্রে বেজাল আছে, আমাদের মহব্বতে বেজাল আছে, ফেরেশতার মহব্বতে বেজাল আছে। এখন আপনি আমারে বলেন নির্বেজাল ইবাদত করনে ওয়ালা ফেরেশতা তো আগে থেকেই আল্লাহর ছিল, মানুষ বানাইলো কেন? ভাইবা দেখেন ঝগড়া তো অনেক করলেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য ভাই ফরালাকা করেন। হ্যাঁ এখন আমাকে আয়াত শুনাবে, কই আল্লাহ পাক ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন, কোরআন তার প্রমাণ, কোরআনে আয়াত আছে। আমি কই ভাই শুন, ওই আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু আওয়াজ দিয়েন, মুরব্বীরা চুপ থাকেন। চন্দ্র দেশে গেছে, নীল আর্মস্ট্রং আছে না, নীল আর্মস্ট্রং চন্দ্র অভিযান করার পরে এসে দুনিয়াতে এসে আমেরিকার মধ্যে একটা ভাষণ দিয়েছে 25 মিনিটের, ওই 25 মিনিটের ভাষণ নিয়ে এখনো গবেষণা করা হচ্ছে, এখনো গবেষণা করা হচ্ছে। কেন? একজন বড় বৈজ্ঞানিকের বক্তব্যে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য, কোনো না কোনো জ্ঞান। একজন বৈজ্ঞানিকের 25 মিনিটের ভাষণে যদি এখনো গবেষণা করতে হয় বুঝার জন্য, কোরআন তো সৃষ্টিকর্তার বাণী। আপনি কিভাবে মনে করলেন শুধু অর্থ বললেন কোরআন বুঝে গেছেন? এত সহজ কোরআন। শুধু আপনাদেরকে একটা দিই, আমি আজকে ওগুলাই বলবো যেগুলো আপনারা জানেন, আপনারা জানেন যে ওগুলাই বলবো, শুধু আমার আল্লাহর রহমত নিয়ে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো। স্যার বলেন সুরা ফাতিহার পরে কোরআন একটা বড় সুরা আছে, সুরার নাম কি? সুরা বাকারা। সবাই মিলে বলেন সুরা বাকারা মানে কি? বাকারা মানে কি? সবাই বলেন বাকারা মানে কি? গাবি। এটা কি পাখির দলে নাকি মানুষের দলে নাকি পশুর দলে? কোরআনের সর্বশেষ সুরার নাম কি? নাস মানে কি? কোরআন তো হাজারবার পড়েছেন, কখনো ভেবেছেন বাকারা শুরুতে কেন নাস শেষে কেন? আল্লাহ তুমি বাকারা পশু আগে দিলা কেন, মানুষ নাস পরে দিলা কেন? আল্লাহ কয় কোরআন এমন একটি কিতাব যেই নূরটা তুই পশু হইয়া পড়া শুরু করবি, মানুষের মতো মানুষ হইয়া বাইর হবি, এটার নাম কোরআন। আল্লাহ কি নিদর্শন দিয়েছেন কোরআনে আর আপনি আমি কি করছি? আচ্ছা আরো সহজ করে দিই, সুরা ফাতিহা পড়ার আগে আপনাকে কি পড়তে হয়? সবাই মিলে একটু পড়ুন তো আমি শুনি। না এখানে রাখেন, এখানে রাখেন, এখানে বাস। হ্যাঁ হবে স্যার, সবাই মিলে আরেকবার বলেন তো, বিসমিল্লাহির। সবাই জানি আমরা, কিন্তু কখনো ভাবি নাই এখানে আল্লাহ কি রেখেছেন। একটু আমার মুখে মুখে পড়বেন। আচ্ছা আজকে কি মাহফিল চলবে না ক্লাস চলবে? যদি মাহফিল চলেন তাহলে আমি এমনি টাইম টু টাইম এমনি করে চলে যাব, আর যদি ক্লাস যদি বলেন তাহলে আমি আজকে গভীরে যাওয়ার চেষ্টা করব। কারণ আমি বিশ্বাস করি আমার ইসলাম ধর্মে কমতি বলে কোনো শব্দ নাই, যত গরু গুস্ত যত কষাই তত মজা বাইর হয়, ইসলাম হচ্ছে তার চাইতে মজার জিনিস। ইসলামে কি জ্ঞানের অভাব পড়ছে? ওই 20 বছর আগে যে ওয়াইস এখনো সেই ওয়াইস করা যাইতাম কি রে ভাই? কি বলেন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক শুনুন আমার মুখে মুখে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা পড়ার আগে এটা পড়তে হয়, যে কোনো ভালো কাজ শুরু করার আগে এটা করতে হয়, খাওয়া শুরু করার আগে এটা করতে হয়। হাজার বার পড়েছি কখনো তো ভাবি নাই আল্লাহ তুমি এইটা কেন পড়তে দিলা। এখন আমাকে একটু বলেন, বলেন বিসমিল্লাহ আর রহমান আর রহিম, বিসমিল্লাহ আর রহমান
আর রহিম। এবার আমার যুবক ভাইয়ের একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর নাম কয় ধরনের? একটা হচ্ছে মূল নাম, আর একটা হচ্ছে গুণবাচক নাম। এখন বলেন আর রহমান আর রহিম, এটা কি নাম? গুণবাচক। কি নাম? ওই আসমাউল হুসনা যেগুলো বলে রে, আসমাউল হুসনা গুণবাচক নাম। আর রহমান আর রহিম কি নাম? বিসমিল্লাহ আল্লাহ। আল্লাহ নামটা জাতি নাম, জাতি নাম। আল্লাহ নামটা একদম বুঝার জন্য বলি, আল্লাহ নামটা হচ্ছে মূল নাম। আর রহমান আর রহিম আল গাফফার আর সত্তার যতগুলো আছে এগুলো হচ্ছে সব উপনাম। এতটুক মনে থাকবে, মূল নাম কি? মূল নাম কি? এখন আল্লাহর গুণবাচক কি নাম কি? শুধু দুইটা, আর রহমান আর রহিম আর নাই? কখনো ভাবছেন এখানে রহমান রহিম কেন, গাফফার নাই কেন, সত্তার নাই কেন, জব্বার নাই কেন, জুলজালাল নাই কেন, ওয়াল ইকরাম নাই কেন? আল্লাহ তোমার তো এতগুলো গুণবাচক নাম, বিসমিল্লাহর মধ্যে দুইটা নাম কেন বাছাই করলা? আল্লাহ বলে যে এটাই তো তোদেরকে বুঝার জন্য তোদেরকে আমি বানাইছি রে বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ নাম দুইটা কেন? কই ভালো করে খেয়াল কর, আবার পড়েন আর রহমান আর রহিম, ঠিক না? আল্লাহর দয়া ছাড়া এক